لكم منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون قرآن الكريم أمر بالعالمين كويت آيات جي بوشنا ديسن যে তোমরা মানুষকে সত্যের আদেশ করবা মন্দ কাজে নিষেধ করবা আল্লাহ তাআলা বলেন আলতাকুম মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খাইর তোমাদের মাঝে এমন একটা উম্মাহ জাতি দল গোষ্ঠী থাকা জরুরি অবশ্যই থাকা উচিত ইয়াদউনা ইলাল খাইর যারা কল্যাণের দিকে আহ্বান করবে ভালোর দিকে ডাকবে তোমাদের মাঝে এমন একটা দল বা উম্মাহ গোষ্ঠী একটা সংঘবদ্ধ জনগোষ্ঠী থাকা জরুরি অবশ্যই থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ভালোর দিকে আহ্বান জানাবে মানুষকে ভালো কাজে আদেশ করবে খারাপ কাজে নিষেধ করবে এখানে সমাজ পরিবেশ রাষ্ট্র পৃথিবী ফ্যামিলি সর্বজন কল্যাণ বয়ে আনবে এমন কাজের দিকে সার্বজনীন আল্লাহ তাআলার দিকে পরকালীন জীবনে সফলতা অর্জনের জন্য মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাবে ভালো কাজে আহ্বান জানাবে খাইর এমন কল্যাণজনক কাজ যে কাজের মাধ্যমে মানুষের ভালো আসার কোনো মন্দ আশা করা যায় না ওরা বলুনা বিল মারুফ মারুফের উপরে পরিচিত অর্থাৎ যত ভালো কাজ আছে এই সমস্ত কাজে মানুষকে আদেশ করবে এটা আপনার আমার দায়িত্ব এবং এটা ফরজে কিফায়ের মধ্যে পড়ে কালেকটিভ অব্লিগেশন যে আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাবো ভালো কাজে আদেশ করব খারাপ কাজে নিষেধ করব ভালো কাজে যদি আদেশ না করি খারাপ কাজে যদি নিষেধ না করি তো যারা খারাপ কাজ করছে তারাই শুধু এই পাপের প্রায়শ্চিত্ত করবে না তাদের উপরে শুধু শুধু এদের আজাব গজব পতিত হবে না যারা ভালো মানুষ তাদের উপরও আজাব গজব চলে আসবে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন এরাই সফল কাম বলে সুবহানাল্লাহ সফলতার মানদণ্ড আল্লাহ তাআলা দান করেছেন আমরা যদি কি সফলতা মনে করি সবই ক্ষণস্থায়ী যেটা আমার নিঃশ্বাসের সাথে শেষ হয়ে যাবে নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যে সফলতার পিছনে আপনি মেহনত বা পরিশ্রম করছি এই মেহনত পরিশ্রম নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে নিঃশেষ হয়ে যাবে কিন্তু সফলতা হলো ওটাই যে চিরস্থায়ী আপনার সঙ্গে থাকবে সেটা হলো যে মানুষকে আল্লাহর দিকে কল্যাণের দিকে আহ্বান জানানো ভালো কাজে আদেশ করা মানুষকে ভালো কাজে যেমন আদেশ করছেন ভালো কাজের ফলাফল কি হবে সুসংবাদ দান করছেন জান্নাতের সুসংবাদ দিচ্ছেন এবং অমঙ্গলিন খারাপ কাজ করলে মানুষের কি কষ্ট হবে কি শাস্তি হবে এই বিষয়গুলি তারা মানুষের নিকট তুলে ধরেছেন যুক্তি দলিল পেশ করতে না পারে যা আমাদের নিকট কোন তো সতর্ককারী নবী রাসূল আসে নাই নবী রাসূল আসে নাই এরকম কোন যারা যুক্তি তর্ক উপস্থাপন করতে না পারে হুজ্জাতুন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণের পরে কেউ যে কারণ আর্গুমেন্ট দলিল ডকুমেন্ট আল্লাহ তাআলা তখন আপত্তি পেশ করতে না পারে যে আমাদের কাছে তো কোনো নবী রাসূল পাঠান নাই আমাদেরকে ভালো কাজে আদেশ করার জন্য মন্দ কাজে নিষেধ করার জন্য কোনো লোক তো পাঠান নাই আপনি এটা যদি বলতে না পারে এই যে রাসূলদেরকে সুসংবাদদাতা
এবং মন্দকে সতর্ককারী হিসেবে গ্রহণ করেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেনশন করে বলেন ইন্ডিকেট করে বলেন ইনিয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা নবী আপনাকে আমি তাদের ব্যাপারে শাহিদান সাক্ষী হিসেবে প্রেরণ করেছি মুবাশশিরান সুসংবাদদাতা ওয়া নাযীরা সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি ওয়া দাঈয়ান ইলা আল্লাহ আল্লাহ তাআলার নিকট আপনি আহ্বান জানাবেন ডাকবেন দাওয়াত দিবেন আল্লাহর পথে মানুষকে আহ্বান জানাবেন আল্লাহ তাআলার সাথে আল্লাহ ভোলা মানুষগুলিকে সম্পৃক্ত সংযুক্ত সংযোগ স্থাপন করে দিবেন ওয়া সিরাজাম মুনীরা সিরাজাম মুনীরা যে আলোকিত প্রদীপ